কালিকাপুর বঙ্গরঙ্গ প্রযোজিত বিধায়ক ভট্টাচার্য রচিত শ্রুতি নাটক তাহার নামটি রঞ্জনা তৃতীয় পর্ব ওই পাশের ঘরেই কৌশিক রয়েছে ওকে আমি পাঠিয়ে দিচ্ছি এসেছে কৌশিক তোমরা কথা বলো আমি পাশের ঘরেই আছি চিনতে পারছো না আমি রঞ্জনা রঞ্জু তা হবে কিন্তু আমি তো আপনাকে আপনি নয় আমাকে তুমি বলো আমি চিনতে পারছি না তোমার নাম কি কৌশিক গুপ্ত তুমি ঠিক জানো ওইটাই তোমার নাম নিশ্চয়ই জানি জীবনের শেষ মুহূর্তে দাঁড়িয়ে মিথ্যা কথা কেনই বা বলবো খঞ্জনা গ্রামে তুমি কখনো যাওনি খঞ্জনা হ্যাঁ ভারী মিষ্টি নাম তো খঞ্জনা বাড়ি কোথায় বাঁকুড়া জেলায় গ্রামের নাম হয় কেষ্টপুর না হয় বিষ্টুপুর ভুলে গেছি কেন ছেলেবেলায় বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম তো ও তুমি বই ভালোবাসো বই হ্যাঁ বই কবিতার বই রবীন্দ্রনাথের বই যা তুমি প্রত্যেক দিন রাত্রে ঘুম পাড়াবার সময় আমাকে আবৃত্তি করে শোনাতে আবৃত্তি কাকে বলে আমি তাই জানি না ও কোন স্কুলে তুমি পড়তে অত দূর এগোতে পারিনি পাঠশালা থেকেই পালিয়েছিলাম সুপারের কাছে শুনলাম তুমি একটা বই বই জানো না তো লিখলে কি করে বাংলাদেশে বই লেখার জন্য লেখাপড়া জানার দরকার হয় না এই যেমনভাবে তোমার সঙ্গে কথা বলছি তেমনভাবেই লিখেছি তাছাড়া মিথ্যে কথা লিখতে কোনো অসুবিধা হয় না সব মিথ্যে কথা লিখেছ সব মিথ্যে কথা কেন লিখলে তবে কি করব? লোকে খুনির জীবনের মধ্যে রোমাঞ্চ খোঁজে সেইটাই বেশি করে দিয়েছি আমি এত কথা জিজ্ঞাসা করছি বলে তুমি রাগ করছো না তো না না আমার সঙ্গে কথা বলে যদি তুমি শান্তনা পাও কেন তাতে বাদ সাধব আর কিছু জিজ্ঞেস করার থাকলে করো তুমি বই টই কিচ্ছু পড়নি না তোমার সঙ্গে মিঠুদার কোনো আদল নেই এই কথা আমি বলবো না আদর নিশ্চয়ই আছে কিন্তু আমি ধরতে পারছি না মিঠু বুঝি তোমার দাদার ডাক নাম হ্যাঁ আচ্ছা রবীন্দ্রনাথের কোনো কবিতা তোমার মুখস্থ আছে না আমি কয়েকটা লাইন বলি দেখো তো তার পরের লাইনগুলো তোমার মনে পড়ে কিনা কৃষ্ণকলি আমি তারেই বলি কালো তারই বলে গাঁয়ের লোক মেঘলা দিনেই দেখেছিলে মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ ঘোমটা মাথায় ছিল না তার মোটে মুক্ত বেনি পিঠের পরে লোটে বলো তারপর কি আহা বলো না বলো বলেছি তো আমি আবৃত্তি করতে জানি না তাহলে তুমি আমার মিঠুদা ন আমার মিঠুদা যদি হতে তাহলে তুমি এক্ষুনি বলে উঠতে কালো তা সে যতই কালো হো দেখেছি তার কালো হরিণ চোখ তুমি চলে যাচ্ছ হ্যাঁ অফিসারকে কথা দিয়েছিলাম যদি তুমি আমার দাদা না হও তাহলে অনর্থক সময় নষ্ট করবো না একটু বসো এবার আমি দু একটা কথা জিজ্ঞাসা করি তোমাকে তুমি আমাকে কে জিজ্ঞাসা করবে তুমি তো কিছুই জানো না আমার আমাকে তো চেনই না তুমি সে কথা সত্যি তবু জিজ্ঞেস করি করো দাঁড়াও জানলাটা বন্ধ করে দিই আমি কথা বলবো আর আমার দিকে হাঁ করেছে ওই ফাঁসি কাট সময় গুনবে তা হয় না একটা কথা আমি বুঝতেই পারছি না নিজেরা না এসে তোমার বাপমা কোন আক্কেলে তোমার মতো একটি কচি মেয়েকে এত দূরে পাঠিয়ে দিলেন বাবা নেই আমার আর মা বিছানায় পড়ে আছেন উঠবার ক্ষমতা নেই তার ও তোমার দাদার ডাক নাম তো মিঠু ভালো নাম কি অম্বুজাক্ষ মজুমদার দাদা সেই যে ষোলো বছর বয়সে নিজে রোজগার করবে বলে বাড়ি থেকে বেরিয়ে গেছে আর ফেরেনি তার জন্যই তো ভেবে ভেবে মাছ মরতে বসেছেন আমি ভাবছি বাড়ি গিয়ে কি বলবো তাকে কেন কোথায় যে গেল আর আবৃত্তি করতো প্রত্যেক দিন আমার ঘুমোবার আগে আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে একটা কবিতাই আবৃত্তি করতো মিঠুদা। সেই যে আমরা দুজন একটি গায়ে থাকি সেই আমাদের একটি মাত্র এই সঙ্গে আমাদের মিল গায়ের নাম খঞ্জনা নদীর নাম অঞ্জনা আর তাই তো দাদা আমার নাম রেখেছিল রঞ্জনা কি হলো কেন এমন করে সব হারিয়ে গেল অম্বুজাক্ষ মজুমদার না হ্যাঁ দাঁড়াও দাঁড়াও আমার একটা ঘটনা মনে পড়েছে তারও তো নাম অম্বুজাক্ষ ছিল কিরকম চেহারা লম্বা ছিপছিপে এক মাথা কালো চুল হ্যাঁ হ্যাঁ সবই মিলে যাচ্ছে বটে আমি তখন মানে আমরা তখন মানে আমি আর অম্বুজ কলকাতায় মেসে থেকে কাজকর্মের চেষ্টা করতাম ও প্রায় খঞ্জনা গ্রামের কথা ওর ছোট বোনের কথা বলতো কিন্তু কই ও যে ভালো আবৃত্তি করতে জানে তা তো কোনোদিন বলেনি তুমি মিঠুদার সঙ্গে এক তোমায় কি বলতো ওর স্বপ্নের কথা ভবিষ্যতে কেমন করে বড় হবে কেমন করে বেশি টাকা রোজগার করবে এই সব কথা মাকে টাকা পাঠাবার জন্য ও যেন পাগল হয়ে উঠেছিল রোজ মেস থেকে সকালেই বেরিয়ে যেত আর ফিরত অনেক রাতে যখন ক্লান্ত হয়ে শুয়ে পড়ত আমি আস্তে আস্তে গিয়ে তার পাশে শুতাম জিজ্ঞাসা করতাম কিছু হলো কোনো উত্তর পেতাম না আমি কিন্তু তাকে বলতাম চল না আমাদের আড্ডায় সেখানে কিছু তোর ব্যবস্থা নিশ্চয়ই হবে এবারেও কোনো উত্তর নেই তার কাছ থেকে জানো অম্বুজ কত না চেষ্টাই করেছে টাকা রোজগারের জন্যে একদিনের একটা ঘটনা বলি তোমায় শোনো কলকাতার কলেজ স্ট্রিটের মোড়ে খুব হইচই লোকজন চেঁচাচ্ছে পকেট মার পকেট মার অম্বুজ ধরা পড়েছে নিশ্চয়ই পারে না তোমার মিঠুদা পকেট কাটতেই পারে না আমি জানি অম্বুজ কখনোই পকেট মারতে পারে না কিন্তু শহরের লোক ওই তাকি দোষী সাব্যস্ত করে পুলিশের হাতে ধরিয়ে দিলে তারপর তারপর ছেড়ে দিল কারণ কোনো প্রমাণ ছিল না তাই তারপর কি হল সেই এক চেষ্টা কাজ করতে হবে পয়সা রোজগার করে মা বোনের কাছে পাঠাতে হবে বোকা অম্বুজ জানত না সমাজের রথের চাকা কেমন করে ঘুরিয়ে টাকা তৈরি করতে হয় একদিন জোর করে আমাদের দলের সর্দার বিলুর কাছে নিয়ে গেলাম কিন্তু সে তো তোমার দাদা কিছুতেই খারাপ কাজ করে টাকা রোজগার করতে রাজি হল না এদিকে মেসের মালিক হুকুম দিল যে বারো ঘন্টার মধ্যে টাকা না দিলে মেসে ঢোকার তার হবে না কি করল তখন মিঠুদা তোমার মিঠুদা কিছু করেনি করলাম আমি আমার পাশে থাকত সরকারি অফিসের পুরনো বেয়ারা সেদিন তার মাসের মাইনের টাকাটা তার সুটকেসের মধ্যে রাখতে দেখেছিলাম সেই টাকা তার অবর্তমানে বাক্স ভেঙে মেসের মালিকের হাতে দিয়েছিলাম আর বলেছিলাম আর কিছুদিন আমাকে থাকতে দিন আমি নিশ্চয়ই একটা কাজের জোগাড় করব তুমি মানে আমার সামনে তোমার মিঠুদা মালিককে বলেছিল মিঠুদা বলেছিল হ্যাঁ সেই রাত্রে তোমার মিঠুদা একটা আবৃত্তিও করেছিল মিঠুদার আবৃত্তি তুমি শুনেছো। হ্যাঁ বড় মিষ্টি আবৃত্তি এমন আবৃত্তি আর কোথাও শুনিনি আমাকে দু একটা শিখিয়েও দিয়েছিল দুজনে একসঙ্গে আবৃত্তি করতাম কোন কোন কবিতা শিখিয়েছিল তোমাকে এমনি তবে ওই আমরা দুজন একটি গায়ে থাকি ওটা শেখায়নি যেগুলো শিখেছ তার থেকে একটা বলো না শুনবে হ্যাঁ বেশ শোনো তাহলে দুঃখেরে দেখেছে নিত্য আপেরে দেখেছি নানা ছলে অশান্তির ঘূর্ণি দেখি জীবনের স্রোতে পলে পলে মৃত্যু করে লুকোচুরি সমস্ত পৃথিবী জুড়ি ভেসে যায় তারা সরে যায় জীবনের করে যায় ক্ষণিক বিদ্রুপ আজ দেখো তাহাদের অভ্রভেদি বিরাট স্বরূপ তারপরে দাঁড়াও সম্মুখে বল অকম্পিত বুকে তোরে নাহি করি ভয় এ সংসারে প্রতিদিন তোরে করিয়াছি জয় তোর চেয়ে আমি সত্য এ বিশ্বাসে প্রাণ দিব দেখ শান্তি সত্য শিব সত্য সত্য সেই চিরন্তন এক কি তোমার গলা যে একেবারে মিঠুদার মতো ঠিক মিঠুদা যেমন করে বলতো তুমি মিঠুদা তুমি মিঠুদা পরবর্তী অংশ শুনুন আগামী পর্বে আপনাদের শুনতে কেমন লাগছে কমেন্ট বক্সে মতামত জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন